স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা দামলে। শুরুতেই জানিয়ে দেব নিটল টাটা সংবাদ শিরোনাম। বাসের নতুন নির্ধারিত ভাড়ার চেয়েও বেশি আদায়ের অভিযোগ ক্ষুব্ধ যাত্রীরা। ঢাকার সাভারে ই ভ্যালির সব ওয়্যারহাউস সিলগালা করল পরিচালনা পর্ষদ। পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি উদ্ধারের কাজ চলছে, আজই শেষ হওয়ার আশা। গণপরিবহনের ভাড়া বাড়ানোয় ক্ষুব্ধ যাত্রীরা, তাদের অভিযোগ নতুন নির্ধারিত ভাড়ার চেয়েও বেশি নেওয়া হচ্ছে। সাধারণ মানুষের কথা বিবেচনা করে ভাড়া পুনর্নির্ধারণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। টানা তিন দিন পরিবহন ধর্মঘটে জনভোগান্তির পর তা প্রত্যাহারে ফিরেছে স্বস্তি। ঢাকার রাস্তায় স্বাভাবিক বাস চলাচল, তবে ভাড়া বাড়ানোয় ক্ষোভ আর হতাশা যাত্রীদের মধ্যে। অনেকের অভিযোগ নতুন নির্ধারিত ভাড়ার চেয়েও আরো বেশি নেওয়া হচ্ছে। গ্যাসে চলা বাসও নিচ্ছে বাড়তি ভাড়া। আমার যেহেতু 10 টাকা বাড়ে নাই, 10 টাকা বাড়ছে, 10 টাকা বেশি নিচ্ছে সবার কাছ থেকে। তো ওনারা আরো বেশি নিচ্ছে, যেমন দেখা যাচ্ছে কিলো প্রতি 5 টাকাও চলে আইতেছে। যেই ভাড়াটা ছিল 50 টাকা সেটা এখন হচ্ছে 70 থেকে 75 টাকা। এরা বলতেছে ঢাকা শহরে কোনো গাড়ি আছে সিএনজি চালিত নেই, সব ডিজেল। কিন্তু গ্যাসের দাম তো আর বাড়ে নাই, বাড়ছে তেলের দাম আর ডিজেলের দাম। যাত্রীরা বলছেন জীবনযাত্রায় ব্যয় বেড়েছে, নিত্যপণ্যের দামও ঊর্ধ্বমুখী। এমন বাস্তবতায় গণপরিবহনের ভাড়া বাড়ানো কতটা যৌক্তিক? রেট তারা বাড়াই নিল, কিন্তু আমাদের রেট কে বাড়াবে? আমাদের টাকা আমরা কোথা থেকে টাকা পাবো? আমরা যে ভাড়া বেশি দিব, আমাদের ইনকাম কে? যারা মিডল ক্লাস ফ্যামিলি যারা আছে তাদের মানে সাস্টেইন করা, তাদের সার্ভাইভ করা আসলে খুবই ডিফিকাল্ট। এতে তো দেখা যায় যে আমাদের জনগণের মরণ ছাড়া আর কোনো উপায় নাই। সরকারের মন্ত্রী মিনিস্টাররা ভালো ভালো গাড়ি দিয়ে চলতেছে, তাদের তো কোনো প্রবলেম নাই, আমরা বাস দা চলি, আমাদের প্রবলেম। এদিকে যাত্রী কল্যাণ সমিতি বলছে ভাড়া বাড়ানোর ক্ষেত্রে সাধারণ মানুষ নয়, গুরুত্ব দেওয়া হয়েছে পরিবহন মালিকদের স্বার্থকে। আলাপ করে বলতে পারি, এখানে যারা ভাড়া নির্ধারণ করেন তারা এসি গাড়িতে চলেন, প্রাইভেট গাড়িতে চলেন, ব্যক্তিগত গাড়িতে চলেন বলেই যাত্রীদের দুঃখ দুর্দশা না বুঝে তারা যে ভাড়াটা নির্ধারণ করেছে এটা অবাস্তব হয়েছে, অগ্রহণযোগ্য হয়েছে এবং জনস্বার্থ বিরোধী হয়েছে। কোন বাস ডিজেলে আর কোনটি গ্যাসে চলে তা চিহ্নিত করে দেওয়ার দাবি যাত্রী কল্যাণ সমিতির। এখানে যে সমস্ত বাসগুলো পেট্রোলে চলে, যে সমস্ত যানবাহনগুলো পেট্রোলে চলে সেগুলোও কিন্তু বর্ধিতবার আদায় করা হচ্ছে, তাহলে এটা সুরাহা করবে কে? নাজমুল সাইদ, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে ঢাকার বাইরেও গণপরিবহন চলাচল স্বাভাবিক হয়েছে, তবে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। চট্টগ্রামে ডিজেল পরিচালিত যানবাহনের পাশাপাশি গ্যাসে চলা গাড়িতেও নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া। এ নিয়ে যাত্রী ও চালকের মধ্যে বাকবিতণ্ডার ঘটনাও ঘটছে। রাজশাহী থেকে ঢাকাগামী নন এসি বাসের ভাড়া 480 টাকা থেকে বেড়ে হয়েছে 600 টাকা, আর এসি বাসে গুনতে হচ্ছে 1200 টাকা। ময়মনসিংহেও বাস চলাচল স্বাভাবিক হয়েছে, তবে যাত্রীদের অভিযোগ নতুন নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত নেওয়া হচ্ছে। বাসের পাশাপাশি বরিশালে চলছে নৌযান, প্রতিটি রুটে 20 টাকা থেকে 50 টাকা পর্যন্ত ভাড়া বেড়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধি, তারপর গাড়ি ভাড়া বৃদ্ধি, সব দিক দিয়ে আমাদের ইনকামটা সেরকম নাই। আর আমি হচ্ছে নাটোরে যাচ্ছি, তো আগে ভাড়া ছিল 50 টাকা আর এখন করেছে হচ্ছে 80 টাকা, তো 30 টাকা বেড়েছে। এই জন্য আমরা চাই যে ভাড়া কমানোর জন্য। গণপরিবহন চলাচল ও নতুন ভাড়ার বিষয়ে জানাতে বরিশাল থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী মর্তুজা জুয়েল। জুয়েল, বাস ও লঞ্চে ভাড়া বাড়ানোয় যাত্রীদের প্রতিক্রিয়া জানাবেন, নির্ধারিত ভাড়ার চেয়ে কি অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কিনা সেখানে? আজ কিন্তু যাত্রীদের তীব্র ভিড় আমরা লক্ষ্য করেছি সর্বত্র,
নতুন যে সরকার নির্ধারিত ভাড়া নির্ধারণ করে দেওয়া হয়েছে এতে কিন্তু আসলে কার্যকর হচ্ছে না। আমরা এখানে লক্ষ্য করেছি যে 5 থেকে 10 কিলোমিটার দূরত্বের পথেও অর্থাৎ 10 থেকে 15 টাকা কিন্তু ভাড়া বৃদ্ধি করা হয়েছে বলে যাত্রীরা আমাদেরকে অভিযোগ করেছেন। সড়ক পথের এসিস্টের পাশাপাশি নদী নৌপথেও কিন্তু অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। এখানে কিন্তু ডেক ভাড়া যদি ছিল লঞ্চের 250 টাকা 50 টাকা নেওয়া হচ্ছে, সিঙ্গেল কেবিন ছিল 850 টাকা 1000 টাকা, এখানে কেবিন কিন্তু 1450 টাকা পর্যন্ত অর্থাৎ হারে কিন্তু ভাড়া বৃদ্ধি করা হয়েছে। এই সকল কারণে তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করে যে আসলে তেলের মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায়নি, যেহেতু যোগাযোগের সঙ্গে তেলের একটি প্রত্যক্ষ পরোক্ষ যোগাযোগ রয়েছে। জনজীবনের যে অন্যান্য যে অনুষঙ্গ গুলো রয়েছে সেখানে বিভিন্ন ভাবে পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে, ফলে তারা বলেছেন যে অবিলম্বে তেলের ভাড়া তেলের মূল্য কমিয়ে অন্যান্য সকলকে নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্য এবং যানবাহনের ভাড়া কমানো তাদের বেতন বৃদ্ধি দাবি জানিয়েছেন। দোলা, এছিল আসলে বরিশাল থেকে যাত্রীদের প্রতিক্রিয়া। দোলা জুয়েল, আপনাকে ধন্যবাদ। বরিশাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মর্তুজা জুয়েল। নতুন নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা নিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সকালে তার সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন। পরিবহন মালিক শ্রমিকদের আমরা একটা বিষয় স্মরণ করিয়ে দিতে চাই, নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া যেন যাত্রী সাধনের কাছ থেকে কোনোভাবে আদায় না করা হয়। এ ব্যাপারে প্রতিশ্রুতি ভঙ্গ করলে জনস্বার্থে সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে। যাচ্ছি পরের প্রসঙ্গে। অবৈধ কর্মকাণ্ডের জন্য বিএনপির শীর্ষ নেতাদের সাজা হয়, রাজনৈতিক দল হিসেবে দলটির অস্তিত্ব টিকে থাকার বিষয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত নাগরিক সংবর্ধনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি প্রশ্ন করেন, অস্ত্র চোরাচালান, 21 আগস্ট গ্রেনেড হামলা, এতিমদের অর্থ আত্মসাত মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামির নেতৃত্বে একটি দল টিকে থাকবে কিভাবে? জনগণের সম্পদ লুট করে বিলাসিতা করে বিএনপি, তাদের পাচার করা কিছু অর্থ দেশে ফেরত আনা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। ওদের মধ্যে দেশপ্রেম নাই, জাতির জন্য কোনো কল্যাণ চিন্তা নাই, ক্ষমতাকে ভোগের বস্তু মনে করে, লুটপাটের বস্তু মনে করে, জনগণের সম্পদ লুট করে তারা বিলাসিতা করে, আর আওয়ামী লীগ জনগণের পাশে থাকে, জনগণের কল্যাণ চিন্তা করে। সাজাপ্রাপ্ত আসামি যে ফিউজিটিভ, সে হলো একটা দলের নেতৃত্বে, তো সেই দলের অস্তিত্ব থাকে কিভাবে? সাভার ও আমিনবাজারে ই কমার্স প্রতিষ্ঠান ই ভ্যালির ওয়ারহাউস সিলগালা করেছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। প্রতিষ্ঠানটির দায় ও সম্পদ পরিস্থিতি দেখতে আজ ওই ওয়ারহাউস পরিদর্শন করেন হাইকোর্টের গঠন করা ই ভ্যালির পরিচালনা পর্ষদের সদস্যরা। পরে সিলগালা করা সেখানকার ওয়ারহাউস পর্ষদের চেয়ারম্যান সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক জানান, এটা সময় সাপেক্ষ ব্যাপার, পরবর্তীতে অডিট রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া আমানত শাহ ফেরি উদ্ধার কাজ চলছে, এরই মধ্যে দৃশ্যমান হয়েছে ফেরিটির শতকরা 80 ভাগ। আজ সকাল থেকে ডুবে যাওয়া ফেরিটি সোজা করার কাজ শুরু করে বেসরকারি সংস্থা জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেড। এজন্য 5টি উইন্ডস বার্জে থাকা 3, 4 ও 5 ইঞ্চি তার ফেরির সাথে বেঁধে দেওয়া হয়। গত 27 অক্টোবর যানবাহন নিয়ে পাটুরিয়ার 5 নম্বর ঘাটে ডুবে যায় আমানত শাহ ফেরি, কয়েকটি যানবাহন তোলা গেলেও ফেরি উদ্ধারে ব্যর্থ হয় উদ্ধারকারী জাহাজ রুস্তম ও হামজা। আমানত শাহ ফেরি উদ্ধার কাজের আরও তথ্য নিয়ে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল হক। জাহিদুল, ফেরি উদ্ধার কাজের একেবারে সবশেষ খবর আমাদেরকে জানাবেন। জানাতে চাই যে এখন পর্যন্ত ফেরিটি উদ্ধার অভিযানের 85 ভাগ কাজ সমাপ্ত হয়েছে, বাকি যে 15 ভাগ কাজ রয়েছে সেটি কিন্তু প্রক্রিয়াধীন। এবং আমার পেছনে যদি আমাদের দর্শকদের দেখায় যে এই সেই আমানত শাহ ফেরি এবং এই ফেরিটি কিন্তু ডুবেছিল এবং সেটি কিন্তু উপরে তোলা সম্ভব হয়েছে, এবং আজকে সকাল থেকেই কিন্তু বাঁধগুলো দিয়ে টেনে তোলা হয়েছে এবং ফেরির অর্ধেকের বেশি অংশ, পেছনে যে অংশটি আছে সেটি কিন্তু উঠে গেছে এবং সামনে যে অংশ আছে সেটি তোলার জন্য কিন্তু বাঁধগুলো এই তারের যে কানেক্টিং আছে
আসলো এই ফেরিকে সেগুলো কিন্তু দেওয়ার চেষ্টা চলছে এবং ফেরির ভিতরে যে ছিদ্রগুলো আছে সেই ছিদ্রগুলো কিন্তু পর্যায়ক্রমে ছালাই দেওয়া হচ্ছে এবং এই ছালাই দেওয়ার কারণ হচ্ছে ফেরিটি যখন ভাসানো হবে তখন যাতে এই ফেরিটিতে আবার পানি ঢুকে ডুবে না যায় সেজন্য কিছু ছিদ্র আছে সেগুলো কিন্তু মেরামত কাজ চলমান রয়েছে এবং এই ছিদ্রগুলো মেরামত কাজ শেষ হলে এবং ভেতরে যে পানি আছে সেগুলো বের করে দেওয়া হলো এবং সামনে যে অংশ আছে সেটি উঠে গেলেই কিন্তু কোনো বাদ কাজ শেষ হবে সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিরা যেমনটি বলছেন যে এটি আজকে রাতের মধ্যে বা আগামীকাল দুপুরে নাগাদে কিন্তু এটি ভাসানো সম্ভব হবে ভাসানোর পরে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে দেখা হবে যে ফেরিটি আসলে সচল রয়েছে কিনা তারপরে কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বেসরকারি প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজ বুঝিয়ে দেবেন এই ছিল আমার কাছে পাটুরাঘাটের সবশেষ পরিস্থিতি তোলা যাইহোক নিশ্চয়ই পরবর্তী সংবাদে ফিরবো আপনার কাছে পাটুরিয়াঘাট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জাহিদুল হক ইউনিয়ন পরিষদের নির্বাচন ঘিরে মেহেরপুরের গাংনী উপজেলায় দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত ২০ জন এই ঘটনায় ১৫ জনকে আটক করা হয়েছে নিহতরা হলেন শাহাদুল ইসলাম ও তার ভাই জাহারুল ইসলাম আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতাল এবং কুষ্টিয়া ও রাজশাহীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে সোমবার সকালে গাংনীর কাথুলি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে বর্তমান সদস্য আজমাইন হোসেন টুটুল ও সাবেক সদস্য আতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে পিরোজপুর সদর উপজেলায় নির্বাচনী সহিংসতায় স্থানীয় যুবলীগ নেতাসহ দুইজন গুলিবিদ্ধ হয়েছেন এই ঘটনায় এক প্রার্থীসহ ৯ জনকে আটক করেছে পুলিশ রবিবার সন্ধ্যায় পিরোজপুর সদর উপজেলার শঙ্কর পাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী তোফাজ্জেল হোসেন মল্লিকের পক্ষে প্রচারের সময় হামলার ঘটনা ঘটে গুলিবিদ্ধ হন পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভসহ দুজন তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় পরে শহরে বিক্ষোভ মিছিল করেন দলীয় নেতাকর্মীরা তাদের অভিযোগ বিদ্রোহী প্রার্থী নাসিরুদ্দিন মাতুব্বরের লোকজন গুলি চালিয়েছে এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‍্যাব সেখান থেকে ১০টি অস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম সহ ৩ জনকে আটক করা হয়েছে আজ ভোরে কুতুপালং রোহিঙ্গা শিবিরের X4 ক্যাম্পের পাহাড়ে এই অভিযান চালানো হয় আটক ৩ জন হলেন কুতুপালং ক্যাম্প C1G ব্লকের বায়তুল্লাহ তার ভাই হাবিবুল্লাহ ও একই ক্যাম্পের জি ব্লকের মোহাম্মদ হাসুন র‍্যাবের দাবি দীর্ঘদিন ধরে চক্রটি কারখানা তৈরি করে অস্ত্র বানিয়ে তা সন্ত্রাসীদের কাছে সরবরাহ করে আসছিল জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ডাকা পরিবহন ধর্মঘটের কারণে স্থবিরতা নেমেছে চট্টগ্রাম বন্দরে গত ৪ দিনে জমেছে ১২,০০০ বেশি কন্টেইনার আমদানি পণ্য সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি রপ্তানি পণ্য জাহাজে তুলতে তৈরি হয়েছে প্রতিবন্ধকতা জ্বালানি তেলের দাম বাড়ানোর পর ভাড়া বাড়ানোর দাবিতে শুক্রবার সকাল থেকে দেশ জুড়ে শুরু হয় পরিবহন ধর্মঘট আর এর প্রভাব পড়ে চট্টগ্রাম বন্দরেও গত ৪ দিন ধরে জেটিতে পণ্য খালাস হলেও সরবরাহ ও জাহাজীকরণের নামে স্থবিরতা এতে দিনে অন্তত ৪,০০০ টিউস কন্টেইনার জমছে বন্দরে পরিবহন মালিকরা বলছেন জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি সামলে উঠতে হিমশিম খেতে হচ্ছে তাদের তাই সমস্যার সমাধান না হলে বন্ধ রাখা হবে পরিবহন আমরা যেই কারণে বিশেষভাবে উদ্বিগ্ন সেটা হচ্ছে চট্টগ্রাম বন্দরের এই যে ডেলিভারি ফ্লোটা যদি নষ্ট হয় কিংবা কোনো কারণে ডেলিভারি না যায় তাহলে আমাদের এই কন্টেইনারগুলো জমতে থাকে জাহাজের ওয়েটিং টাইম বেড়ে যাচ্ছে এটা সর্বোপরি দেশের অর্থনীতিতে এটা একটা বিরূপ প্রভাব পড়ছে এই যে ধর্মঘটটা এই ধর্মঘটের জন্য ক্ষতিগ্রস্ত হয় দিন শেষে কিন্তু বক্তা দিন শেষে কিন্তু একজন ব্যবসায়ী দিন শেষে কিন্তু সাধারণ মানুষ এটা একটা আমার মনে হয় যে এটা দেশের জন্য বিদেশিদের সাথে একটা বড় ইমেজ সংকট হবে এদিকে কাজ না থাকায় চরম কষ্টে দিন কাটছে পরিবহন শ্রমিকদের আজকে ২ বছর ২.৫ বছর তো আমরা এমনও না খাই মরে গেছে পরিবহন সেক্টর এখন সরকার ৮টা সবাই দিল আমরা কীভাবে গাড়ি চালাবো তেলের দাম বাড়াই দিছে সব কিছু বাড়াই দিছে গাড়ি ভাড়া বাড়ায় নাই যে সরকারের যদি একটা কথা বলতো তাদের সাথে তাহলে এইভাবে গাড়িটা চলতে আমাদের পণ্য পরিবহনের সাথে যাদের জড়িত আমরা আমাদের কী হবে আমরা আমরা কীভাবে রিকভারি করবো আমাদের অতিরিক্ত এই খরচটা যে পর্যন্ত সরকার টেবিলে না বসে নেগোসিয়েশন না করে আমাদের সাথে কথা শেষ না করে এ পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে তবে লরি বন্ধ থাকলেও সোমবার পণ্য নিয়ে বন্দর ছেড়ে যায় ব্যক্তি মালিকানাধীন কিছু কাভার্ড ভ্যান দীপ্ত বার্তাকক্ষ
একটা বিরতি নিচ্ছি, অন্যান্য খবর নিয়ে ফিরব। বিরতির পর আবারও স্বাগত দীপ্ত সংবাদে। রাজধানীর চারপাশে 89 কিলোমিটার দীর্ঘ সার্কুলার ট্রেন লাইন চালু করা হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন। সোমবার কমলাপুর রেল স্টেশনে স্বয়ংক্রিয় ট্রেন ওয়াশিং প্ল্যান্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রেলপথমন্ত্রী জানান, ঢাকার যানজট নিরসন এবং যাতায়াত সুবিধা নিশ্চিত করতে সার্কুলার ট্রেন চালু করা হবে। এর মধ্যে 9 কিলোমিটার রেল লাইন থাকবে মাটির নিচ দিয়ে, বাকি রেলপথ এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে। ঢাকার চারিদিকে সার্কুলার রেল, সেটা ইতিমধ্যে আমাদের ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন হয়েছে প্রায় 89 কিলোমিটার, এবং তার মধ্যে আপনার 9 কিলোমিটার যাবে মাটির নিচ দিয়ে আর বাকিটা যাবে আপনার এলিভেটেড উপর দিয়ে। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনিতে মন্দিরে হামলা ও লুটের ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। হামলার ভিডিও দেখে রবিবার তাদের ঢাকার ডেমরা, নারায়ণগঞ্জ এবং নোয়াখালী থেকে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাবের মুখপাত্র খন্দকার আলমইন এ তথ্য জানান। তিনি বলেন, রংপুর সহ বিভিন্ন এলাকায় মন্দিরে হামলার ঘটনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর ও উস্কানিমূলক তথ্য ছড়িয়ে দেওয়া হয়। এসব ভিডিও দেখে চৌমুহনির মন্দিরে হামলা চালানো হয়। রুবেল, রাব্বি ও রিপন সামাজিক যোগাযোগ মাধ্যমের উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে তারা প্ররোচিত হয়ে প্রত্যক্ষভাবে হামলা অংশগ্রহণ করে। হামলার পরবর্তী রুবেল, রাব্বি ও রিপন 2টি বস্তায় করে মন্দিরের ভিতরে পিতলের পূজার বিভিন্ন সামগ্রী সহ অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে। টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে 3 শিক্ষার্থী নিহত হয়েছে। সকাল 10:30 দিকে ঘাটাইল ধলপাড়া সড়কের চেয়ারম্যান বাড়ি মোড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের ঝাইপাটা গ্রামের মৃত সমীরউদ্দিনের ছেলে শরীফ, শাহজালালের ছেলে আবু বক্কর ও মৃত রমজান আলীর ছেলে শাহিন। তিনজনই ধলাপাড়া এসইউপি উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহতরা মোটরসাইকেলে ঘুরতে গিয়েছিল, বেশি গতির কারণে সেটি নিয়ন্ত্রণ হারায়। সংবাদের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, ফিরছি শিগগির। আবারও স্বাগত দীপ্ত সংবাদে। দেশের বাইরের খবর। ভারতের কানপুরে মশাবাহিত রোগ জিকা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়েছে। শহরটিতে জিকায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 89। গত 23 অক্টোবর কানপুরে প্রথম একজন রোগীর দেহে জিকা ভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে শহরটিতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। সংক্রমিতদের মধ্যে 17 শিশু ও 1 গর্ভবতী নারী রয়েছে। জিকা ভাইরাসের বিস্তার রোধে বেশ কয়েকটি মেডিকেল টিম গঠন করেছে কানপুরের স্বাস্থ্য বিভাগ। সংক্রমণ ঠেকানোর পাশাপাশি মশার প্রজনন স্থল নির্মূলে কাজ করছে কর্তৃপক্ষ। করোনা ভাইরাসে রবিবার বিশ্বে 4,628 জন মারা গেছে। রোগী শনাক্ত হয়েছে 3,43,000-এর বেশি। করোনার ডেল্টা ধরনের সংক্রমণের মধ্যে বাণিজ্য ও পর্যটন পুনরায় চালু করায় ইউরোপের পূর্বাঞ্চলের অনেক দেশে ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধির রেকর্ড ছাড়িয়েছে। 20 মাস পর আজ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত করোনা টিকার 2 ডোজ নেওয়া যুক্তরাজ্য, ইউরোপের অধিকাংশ দেশ ও চীন সহ 33টি দেশের ভ্রমণকারীরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারছেন। সোমবার থেকে নিজেদের নাগরিকদের ফাইজার বায়োএনটেকের বুস্টার টিকা দেওয়া শুরু করেছে অস্ট্রেলিয়া। রবিবার জাপানে গত 15 মাসের মধ্যে করোনায় কারও মৃত্যু হয়নি। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলার জন্য দরিদ্র দেশগুলোকে 290 মিলিয়ন পাউন্ড আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য। স্কটল্যান্ডের গ্লাসগোতে জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP26-এ সোমবার এই প্রতিশ্রুতি দিল দেশটি। এই অর্থের মধ্যে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোকে জলবায়ু পরিবর্তন মোকাবিলার পরিকল্পনা, বিনিয়োগ এবং পরিকল্পনা বাস্তবায়নের জন্য 274 মিলিয়ন পাউন্ড দেওয়া হবে। উন্নয়নশীল দেশগুলোকে নিজেদের প্রয়োজন চিহ্নিত করে সে অনুযায়ী পদক্ষেপ নিতে 15 মিলিয়ন পাউন্ড দেওয়া হবে।
আর জলবায়ু পরিবর্তন সংক্রান্ত মানবিক সহায়তার জন্য দেওয়া হবে ১ মিলিয়ন পাউন্ড। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে নিটল ডাটা সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। বাসের নতুন নির্ধারিত ভাড়ার চেয়েও বেশি আদায়ের অভিযোগ ক্ষুব্ধ যাত্রীরা। ঢাকার সাভারে ইভ্যালির সব ওয়ারহাউস সিলগাল করল পরিচালনা পর্ষদ। পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি উদ্ধারের কাজ চলছে, আজই শেষ হওয়ার আশা। এই ছিল এখনকার মতো আমাদের পরের সংবাদ সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে। দেখার আমন্ত্রণ রইল। আর আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকার উপায় facebook.com/দীপ্তনিউজ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।